ঝালকাঠি সদর উপজেলার সুগন্ধা নদীর দক্ষিণ পাড়ের নিঝুম গ্রাম প্রতাপমহল। এখনও আঁকাবাঁকা মেঠোপথ ধরেই গ্রামের যাতায়াত। জমিজেরাত কিছুই ছিল না, অভাব অনটন ছিল নিত্যসঙ্গী। কিন্তু সেই অভাবী মানুষগুলোই শিল্পকে ভর করে অক্লান্ত পরিশ্রমে করেছেন নিজেদের ভাগ্য বদল। স্বচ্ছলতা আশায় প্রতিটি ঘরেই আজ সুখে শান্তিতে আছেন মানুষগুলো। এই গ্রামের মণ্ডল বাড়ির 18 পরিবারে কবছর আগেও নুন আনতে পান্তা ফুরাত, কিন্তু এখন তা অতীতের দুঃস্মৃতি। শিল্পের হাত ধরে বদলে গেছে তাদের জীবনযাত্রা। বাঁশের তৈরি ঝুড়ি তৈরি করছেন প্রতিটি পরিবার, আর তা দিয়েই সংসার চলছে বেশ। আমরা ফুরাত ভাই, আমরা এতে প্রায় 8 জন, 8 জন হচ্ছে আনছে প্রায় 76 জন লোক এই আমাকে বাড়ি আসলে। এখন তো আর ওসব ঠেক ঠোকের তো এবার কেউ কল্পনাও করে না যে অভাব। সবাই ভালো আছে। একটা জামা কিনে দুই ভাই গায়ে দিয়েছে, দুই ভাই এরম করছে। এরপর তো এই হাজি বুনতে বুনতে একটু মানুষ আওয়াজছে, মাই পুলে বড় হয়েছে। এই আগে তো একলা কাম করছে, কাল তো খাইতে ভাত খাইতে পারে না। মেয়ে আছে, ঘরে পরিবার আছে, আমরা সবাই মিলে কাজ করি খাইয়ে লইয়া ঠাকুরের ভালো হয়ে আছি। কাকডাকা ভোর থেকে রাত পর্যন্ত ঘরে ঘরে চলে শিল্পের কারুকাজ। গ্রামের সাধারণ বাঁশ দিয়ে নিপুণ হাতে তৈরি হচ্ছে এসব ঝুড়ি। গ্রামের ভাষায় একে বলা হয় সাঝি। একটি সাধারণ বাঁশ 200 টাকায় কিনে কমপক্ষে 30টি ঝুড়ি তৈরি করা যায়। একজন লোক প্রতিদিন 8টি ঝুড়ি তৈরি করতে পারেন। প্রতিটি ঝুড়ি পাইকারি দরে 150 থেকে 200 টাকায় বিক্রি হয়। ভোর থেকে গমে গন্ধ উঠিয়া একটা বাঁশ ডোকাই ডোকাইলে তার ডোকাইয়ে বানাই কুসা। প্রথম কুসা বানাইয়া এবার ঘরের লোক আছে এরা সাজিয়ে দেয়, তারপর আমি সেরতে এই যে সেরতে আসি। এই বেলে আয়জানের সন্ধ্যার আগে জোড়া হয়ে যায়। জোড়া হইলে পর সাজি গেছে এই ঝুড়ি টুড়ি থুয়ে বাজারে শিববেরি বা বাজার একখানে চাটা খাই আইয়া রাত্রে আর কি বোনা শুরু করি। রাত্র 9টার মধ্যে আমি একলা ধরনের ঘরে একটু লগে কাজ করে ঝালকাঠি বিসিকের কর্মকর্তা জানান, দিন দিন ঝালকাঠির ঝুড়ি শিল্পের চাহিদা বেড়েই চলছে। এই শিল্পের সাথে জড়িতদের প্রশিক্ষণ সহ ঋণ দিয়ে সহায়তা করা হবে। বাঁশ দিয়ে ঝুড়ি এবং ফুলের যেটা বাস্কেট বলি এগুলো তৈরি করতেছে এবং ভালো তার চাহিদাও রয়েছে। সেক্ষেত্রে উদ্যোক্তারা যদি আমাদের স্বর্ণাপন্ন হবে, আমাদের কাছে আসে, বিসিকের নিজস্ব তহবিল থেকে যে আমরা ঋণ দিয়ে থাকি সে সুযোগটা তাদেরকে আমরা দিতে পারব। ইমারত নির্মাণ, মাছের ব্যবসা, মাটির কাজ এবং সংসারের টুকিটাকি কাজে দারুণ চাহিদা রয়েছে বাঁশের তৈরি এসব ঝুড়ির। স্থানীয় গ্রামের হাট বাজার ছাড়াও বরিশাল সহ আশেপাশের জেলাগুলোতে মণ্ডলবাড়ির ঝুড়ি সরবরাহ করা হয়।